জীবনপুরের পথিক রে ভাই, কোন দেশে শাকিল নাই। আমি অল্প নিয়ে থাকতে পারি, যদি পাই একটু ভালোবাসা। কোথাও আমার মনের খবর পেলাম না। নমস্কার, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বাংলা ছায়াছবির একজন অন্যতম শ্রেষ্ঠ চরিত্র অভিনেতা শ্রী ধীমান চক্রবর্তীর কাছে। ধীমানবাবুর কাছে আমরা জানতে চাইব যে সদ্যপ্রয়াত তরুণ মজুমদার, বিখ্যাত চলচ্চিত্র পরিচালক, যার চারটি ছবিতে তিনি অভিনয় করেছেন, দাদার কীর্তি, আলো, ভালোবাসার অনেক নাম এবং চাঁদের বাড়ি। এছাড়াও তরুণ মজুমদারের একটি টিভি সিরিয়াল চিরকুমার সভাতেও উনি অভিনয় করেছেন। নমস্কার। তনুদার কাজের সম্বন্ধে বলতে গেলে প্রথমেই যেটা বলতে হয়, তনুদাকে বলতে গেলে তনুদা নিজে একটা ইনস্টিটিউশন। কেন না, একজন পরিচালকের যে এতটাই দক্ষতা ছিল, মানে সমস্ত দিক দিয়ে, যেমন তিনি অভিনয় দেখাতে পারতেন, অভিনয় করতে পারতেন, তিনি গান করতে পারতেন, তিনি ক্যামেরা অপারেট করতে পারতেন, তিনি এডিটিং জানতেন, মানে এরকম দেখা যায় না খুব একটা, যার জন্য, এবং শুধু তনুদাকে সেই জন্য বলা যায়, তনুদা একজন শুধু যে তিনি শিল্প করতেন তা না, তিনি শিল্পী গড়তেন। কেন বলছি, আপনারা সকলেই জানে হয়তো, এমহুয়া রায়চৌধুরী, দেবশ্রী, হ্যাঁ, আবার প্রথম দিকে মৌসুমি এবং পাশে তাপস পাল, এই যে নতুনদের তৈরি করে, এবং নতুনদের তৈরি, আর তারপর স্টাইলটাই ছিল আলাদা। কীরকম স্টাইল আমি বলবো, একটা নতুনদের নিয়ে করলে উনি, আমরা নাটকের প্রচুর রিহার্সাল করি, উনি কিন্তু এখানেও শর্ট টু শর্ট রিহার্সাল করে নিতেন, বুঝিয়ে দিয়ে, হ্যাঁ, অনেকদিন ধরে রিহার্সাল করে, হোমওয়ার্ক করে তারপরে ফ্লোরে যেতেন, এবং তখন কী হতো, খুব কুইক কাজটা হয়ে যেত। ইভেন আমি বলি, আমি যে গানটা গেয়েছিলাম, যে ওই হোলির গানটা, যেটা দাদার কীর্তি ছবিতে, শিমুলতলায় হয়েছিল, তো সেটাও কিন্তু আমাকে প্রায় দিন সাতেক গিয়ে, ওই শ্রীনিবাস চক্রবর্তী ওর অ্যাসিস্ট্যান্ট ছিল, ও ওই রিহার্সাল করাতো, লিপসিং করাবার জন্য, হ্যাঁ, সেই গানের মহড়া দিতে হয়েছিল। এবং প্রত্যেকটি দিকেই, এই যে তনুদার গান, এই যে গান, যেটা তো ম্যাক্সিমাম তো হেমন্তদার সুরেই ওনার ছবিগুলো হয়েছে, কিন্তু তাহলেও কিন্তু হেমন্তদার সঙ্গে সিটিং করতেন, এবং প্রয়োজন হলে তিনি নিজেও বলতেন, এই জায়গাটা যদি একটু দাদা পাল্টানো যায়, একটু এরম করে যায়, ইত্যাদি ইত্যাদি সাজেশন দিতে, এবং সেগুলো হেমন্তদার শুনতেন, এবং সেটাই হেমন্তদারও জেনারেল সিটি বলবো, এবং সেই অনুযায়ী কিন্তু সঙ্গীত হতো। মূলত সাহিত্য নির্ভর ছবি করতেন, হ্যাঁ, এবং খুব ভালো গল্পটা বলতেন, খুব ভালো, মানে বাংলা নিটোল গল্প বলার ধরনটা ছিল, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, সাহিত্য ভিত্তিক ছবি করতেন, এবং সত্যি কথা, সাহিত্য ভিত্তিক করতে গেলে গল্পটাকে বলতে হয়, এবং বলতে হয় না, বলতে গেলেও তার যে কী বলবো, তার যে বেসটা সেটাকে রাখতে হবে। আমি যদি গ্রামের একটা গল্প বলি, সেই গ্রামের ব্যাকগ্রাউন্ড চাই, তার সঙ্গে মিলিয়ে সংলাপ চাই, হ্যাঁ, সেইগুলো করতে হবে, এবং সেইগুলো এত দক্ষতা ছিল, গল্পটাকে একদম নিটলভাবে বলতেন, এবং সেটাকে সম্পূর্ণভাবে ভীষণভাবে বিশ্বাসযোগ্য করে তুলতেন, সেটি ওনার দক্ষতা। এবং গ্রামের যে কত রকম চরিত্র, ওনার ছবিতে অনেক চরিত্রও থাকতো, কারণ আমাদের সমাজে যেমন বিভিন্ন টাইপের চরিত্র আছে, সেইগুলোকে দেখানো উচিত, তার মধ্যে দিয়েই তো গল্পগুলো, সমাজের চিত্রটা ফুটে ওঠে, সেইটা ওনার ছবির মধ্যে খুব পাওয়া যেত। আরেকটা কথা এই প্রসঙ্গে মনে পড়ছে, যখন তিনি যাত্রীকে ছবি করছেন, উত্তমদাকে নিয়েও কাজ করেছেন, ওর কাছ থেকে কিন্তু উত্তমদা বলেছিলেন যে, আপনি কেন একা করছেন না, আপনি তো ভালো বোঝেন, ভালো করতে পারবেন মনে হয়। সত্যি সত্যি সেই কথাটাই থাকলো, সেটাই হয়েছিল। আপনার মতে ওনার, আপনার দেখা সেরা ছবি কোনটি, একটা দুটো ছবির যদি নাম বলেন? এইগুলো তো সব ক্লাসিক ছবিগুলো তো আছেই, দাদার কীর্তি, ইভেন আমাদের সময়ের করা যেটা, আগেরগুলো তো আছেই, আমি ওগুলো বলছি না, আলো,
আলো ভীষণ, আর এবং কত বড় সে আছে, কত রকম মেসেজ আছে না, ভীষণ ইয়ে হয়েছিল। চরুন ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়ে। আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি গায়ক প্রাঞ্জল বক্সির কাছে। প্রাঞ্জলদা, ভালোবাসার অনেক নাম ছবিতে বাংলা ছবির 75 বছরে শ্রেষ্ঠ গায়ক নির্বাচিত হয়েছিলেন এবং ওই গানটি 4টি পুরস্কার পেয়েছিল। আমাদের আজকের বিষয় প্রয়াত চলচ্চিত্রকার তরুণ মজুমদার। তরুণ মজুমদারের ছবিতে কাজ করার অভিজ্ঞতা যদি একটু বলেন আমাদের। আমি তরুণবাবুর সাথে আমাকে দেখা করিয়ে দেন অত্যন্ত গুণী একজন মানুষ, তার নাম শান্তনু বসু। উনি চাঁদের বাড়ির মিউজিক ডাইরেক্টর ছিলেন এবং আমার সাথে বহু পরিচিত, বহু গানের মিউজিক উনি অ্যারেঞ্জ করেছেন। উনি প্রথম নিয়ে যান আমাকে অরুন্ধতিদি শিবাজিদার বাড়িতে, যে তরুণবাবু একটি নতুন ফিল্ম করবেন এবং তার জন্য একটি নতুন ভয়েস দরকার। ওনার সাহস ছিল নতুন ছেলেদের সুযোগ দেবার, ওনার সাহস ছিল। তো আমি তখন বিডিওর চাকরি করতে করতে অনেক কষ্টে পালিয়ে এসেছিলাম শিবাজিদার বাড়িতে। শান্তনুদা নিয়ে যান এবং তরুণবাবু সেখানে আসেন, আমার কণ্ঠ শোনেন, শোনার পর আমাকে বলেন পরের দিনে রেকর্ড করতে হবে এবং জেএমডি স্টুডিওতে রেকর্ডিং হয় গানটি। আমি খুবই অনভিজ্ঞ সিনেমার গানের ব্যাপারে ছিলাম, কিন্তু আমার ভয়েসটা ওনার ভালো লেগেছিলো এবং তখন অনেক বড় বড় শিল্পীকে না করে দিয়ে, মানে তাদের বদলে আমাকে, আমি তাদের নাম বলতে চাই না, বদলে আমাকে তিনি সিলেক্ট করেছিলেন এবং আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা গানটি গেয়েছিলাম। আমি অল্প নিয়ে থাকতে পারি যদি পাই একটু ভালোবাসা। উনি আমাকে শিখিয়েছিলেন যে কীভাবে গান গাইতে হয়, সিনেমার গানের আর বেসিক অ্যালবামের ডিফারেন্স কী। অত্যন্ত একটা খুব সমৃদ্ধ হয়েছিলাম এবং ওরকম একটা গুণী মানুষ, যিনি ভারতবর্ষের কোনো এমন কোনো বড় আর্টিস্ট নেই মিউজিক্যালি যে যাকে দিয়ে গাওয়াননি, কিশোর কুমার থেকে শুরু করে হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর সবাই। তো তার মতো একজন মানুষ যখন আমাকে সিলেক্ট করে গাইয়েছিলেন, মনে হলো যে আমি একটু গান বাজনা করতে জানি এবং সেই গানটার জন্য আমি পরপর 3-4টে অ্যাওয়ার্ড পাই, সেটা আপনারা হয়তো অনেকে জানেন। ভালোবাসার অনেক নাম ছবিটি হয়তো সেভাবে বাংলায় যাকে আমরা বলি চলেনি, অর্থাৎ ইকোনমিক্যালি খুব একটা ভায়াবল হয়নি, কিন্তু গানটি আমাকে যথেষ্ট সম্মান এনে দিয়েছিল। তরুণবাবুর সাথে কাজ করার অভিজ্ঞতা তো আপনার আছে। তরুণবাবুর যে ভালো আরও যে ছবি, তরুণবাবু একমাত্র মানে রবীন্দ্রসঙ্গীতের সঠিক ব্যবহার করেছেন, বাংলার মাটির গান তুলে আনার চেষ্টা করেছেন, তার যে এই যে ভ্যারাইটি, মানে এটা নিয়ে আপনি কী বলবেন? আসলে তরুণবাবুর ফিল্ম যারা জানেন বা দেখেন তারা বুঝবেন যে তরুণবাবুর ফিল্মে গানটা কিন্তু আরোপিত নয়, গানটা হচ্ছে সিনেমার একটা অংশ। অর্থাৎ গানটা যদি কেউ মিস করে যায়, সিনেমাটা একটা খানিকটা অংশ মিস করে যাবে, ডায়লগের বদল উনি গান বসান। ধরুন আমার সিনেমার যে গান, আমি অল্প নিয়ে থাকতে পারি যদি পাই একটু ভালোবাসা, এটা এমনই একটা সন্ধিক্ষণে যেখানে ছেলেটি সামান্য ভালোবাসার জন্য অনেক বড় বড় প্রলোভনের জায়গা থেকে সরে আসছে, তো সেই গান। তারপর চরণ ধরিতে যদি দেখেন, দাদা কীর্তির হেমন্ত মুখোপাধ্যায়কে যে বয়সে যার গলায় তাপস পালের গলায় গান গাইয়েছিলেন, সে অদ্ভুত, মানে ওনার মতো এত ভারী গলা তাকে অল্প বয়সে একটি ছেলের গলায় গাওয়ানো, আমার ক্ষেত্রে তাই হয়েছিল। গৌরবের বয়স তখন 18, আমার বয়স প্রায় তখন 30 থেকে 35-এর মধ্যে, তো সেই সময় আমি গানটি গেয়েছি, তো আমাকে অনেক কষ্ট করে গানের ওর মতো করে গাইতে হয়েছিল আর কি, যাতে গৌরবের সাথে আমার গলা মানানসই হয়। তো সেই অভিজ্ঞতাটা যথেষ্ট ভালো। অন্যান্য ফিল্মের, মানে তরুণ মজুমদার যে সমস্ত গান ইউজ করেছেন, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত যেভাবে ব্যবহার করেছেন সিনেমায়, আমার মনে হয় না তাকে দেখে অনেকেই তাকে ফলো করার চেষ্টা করেছেন, কিন্তু উনি হচ্ছেন পথিকৃৎ। মানে ওনার মতোভাবে গানকে ব্যবহার করা এবং একজন একটা সিনেমার স্ক্রিপ্টের পরিপূরক হিসাবে, আমার মনে হয় না এরপরে আর কেউ এসেছে। আপনার গলা একটু ওই গানটা একটু শুনতে চাই আমি। এই গানটি সুর করেছিলেন শিবাজিদা, শিবাজি চট্টোপাধ্যায়, অরুন্ধতী হোমচৌধুরী, মিউজিক অ্যারেঞ্জ করেছিলেন শান্তনু বসু, লিখেছিলেন তরুণবাবু নিজেই। অল্প সুখেই হাসতে পারি যদি পাই একটু ভালোবাসা, আমি অল্প নিয়ে থাকতে পারি যদি পাই একটু ভালোবাসা। বাবুর বিখ্যাত ছায়াছবি দাদার কীর্তি, সেই ছবির কোনো একটি গান যদি আপনার কণ্ঠে আমরা শুনতে পাই। জীবন মরণ সুখ দুঃখ
মুখ দিয়ে মুখে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না নিও না সরায়ে। অরুণ মজুমদার চলে গেলেন, এটা আপনার মতে কত বড় একটা ক্ষতি হলো আমাদের? এর কোনো উত্তর হয় না। মানে তরুণ মজুমদার একটা ইনস্টিটিউশন ছিলেন, একটা যুগ ছিলেন, এক ধরনের ছবির জন্মদাতা ছিলেন, ওনার সঙ্গে সঙ্গে এই ধরনের ছবি চলে গেল। উনি প্রতিটা ছবির মাধ্যমে একটা সাধারণ বাঙালি, মধ্যবিত্ত বাঙালি এবং গ্রামের মানুষদের একটা বার্তা, মানে একটা বার্তা দিতে চেয়েছিলেন। এমনকি চাঁদের বাড়িতেও তিনি যাকে বলি একান্নবর্তী পরিবারের মেসেজ দিয়ে গেছেন। তাঁর তো এরকম মানুষের কোনো পরিপূরক হয় না। একটা উনি কোনোদিন, আমি অনেকবার বলেছিলাম দাদা আমাকে আপনি বলছেন, আমাকে তুমি করে বলুন, আইলাম না আমি না তুমি বলতে পারি না কাউকে। মানে এত অভদ্র ব্যবহার, এত অমায়িক ব্যবহার, আর যখন উনি কাউকে বকছেন সেটাও যেন মনে হয় শুনি বকাটা খাই। এক অদ্ভুত মানুষ। একটা যুগ শেষ হয়ে গেল তোমার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে। দিও গো আমারে নিয়ো